ইতালিতে বৃদ্ধ মানুষ এবং প্রতিবন্ধীদের দেখাশোনা করতে আগামী বছর অতিরিক্ত দশ হাজার অভিবাসী কাজের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি দেশটির সরকার বলছে এটি অভিবাসন নিয়মে একটি নতুন প্যাকেজ হিসেবে গ্রহণ করা হয়েছে এক প্রতিবেদনে বলা হয়েছে বার্ধক্যজনিত জনসংখ্যা এবং ক্রমবর্ধমান জন্মহারের সাথে জড়িত ইতালি দীর্ঘদিন ধরে যত্নশীলদের অভাবের মুখোমুখি হয়েছে এবং স্যান্ট এগিডিও ক্যাথলিক গ্রুপ সহ দাতব্য সংস্থাগুলি আরও বেশি অভিবাসী বিদেশ থেকে আনার অনুমতি দেওয়ার জন্য ইতালি সরকারের কাছে লবিং করছে পরিচর্যাকারীদের জন্য পরীক্ষামূলক অতিরিক্ত কোটা গত বছর দুই হাজার তেইশ দুই হাজার সময়ের জন্য ঘোষিত চার লাখ বান্ন হাজার ভিসার বাইরে যোগ হবে যা আগের তিন বছরে প্রায় একশো শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের ডানপন্থী সরকার অবৈধ আগমন রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তবে ক্রমবর্ধমান শ্রমের ঘাটতি মোকাবেলায় আইনি অভিবাসন হিসেবে এ ধরনের পদক্ষেপ নিয়েছে নতুন এই অভিবাসী ভিসা আইনে কঠোর জালিয়াতি বিরোধী সুরক্ষা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে দেশটির প্রধানমন্ত্রী মেলোনি এটিকে অনুপ্রবেশ এবং মাফিয়া সহ অপরাধ গোষ্ঠী দ্বারা প্রতারণামূলকভাবে শোষণ করার ঘটনার যাতে শিকার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে বলেছেন সরকারি বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো দেশগুলি থেকে প্রতারণার ঝুঁকি বেশি এবং এসব দেশ থেকে এ ধরনের নতুন ভিসা আবেদনগুলির জন্য দুই সালে কঠোর তদারকি প্রয়োগ করা হবে একই সঙ্গে ইতালির উপকূলে অভিবাসীদের যেসব এনজিও কাজ করছে এবং যেসব দাতব্য সংস্থাগুলি অভিবাসী নৌকাগুলিকে উদ্ধার করছে তাদের সতর্ক থাকতে বলা হয়েছে এ ধরনের সংস্থাগুলো অভিবাসীদের উদ্ধার অভিযানের সময় বিষয়টি ইতালির উপকূলরক্ষী বাহিনীর সাথে সঠিকভাবে সমন্বয় না করলে তাদের বিরুদ্ধে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে